নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গোটা উপত্যকা জুড়ে পালিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী। দিগর শ্রীকোনায় বিজেপি নেতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, মামলা থানায়। পুরসভার নির্দেশে ক্ষুব্ধ পথ ব্যবসায়ীরা, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী পালন করল শিলচর শহরের অন্যতম সংগঠন আর্য সংস্কৃতি বোধিনী। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিলচর লায়ন্স ক্লাব সোমবার এই উপলক্ষে শিলচর তারাপুরস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তির পাদদেশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কচিকাঁচা সহ ভিন্ন বয়সের তরুণ তরুণীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কল্যাণী দাম প্রমুখ। এদিকে 25শে বৈশাখ উপলক্ষে শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শিলচর শহরের ভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, ক্রীড়া সংগঠন সহ শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তার জন্মের 160 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা এখনো রবীন্দ্রনাথকে অতিক্রম করে যেতে পারিনি। আমাদের প্রত্যেক আবেগের, সুখের, দুঃখের অনুষ্ঠানে সব কিছুর ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ। তো এই যে অনুষ্ঠান আমরা প্রতি বছর পালন করে থাকি পুরসভা এবং আর্য সংস্কৃতি বিভিন্ন লাইন্স ক্লাব, এটাতে পুরসভার পক্ষ থেকে উপস্থিত থাকতেন পরিতোষদা। সেই পরিতোষদা আজকে বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গে নেই, তাই আজকে আমার মনটা খুব ভারাক্রান্ত। ভারাক্রান্ত আরও একটা কারণে যে গৌতম ভট্টাচার্য আর্য সংস্কৃতি প্রতিনিধির পক্ষ থেকে উপস্থিত থাকতেন, সেই গৌতম ভট্টাচার্য আমাদের সঙ্গে নেই। আজকের দিনটা উৎসবের দিনও আমার মন ভীষণ ভারাক্রান্ত। গৌতমের সঙ্গে আমার গত চার দশকেরও বেশি সময় থেকে পরিচয়। গৌতমের মতো সৎ, নিষ্ঠাবান, রবীন্দ্র অনুরাগী মানুষ এই সমাজে খুব কমই আমরা পাই। সড়ক তৈরির কাজে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে নিজাম বাহিনীর হামলার শিকার হলেন বিজেপি নেতা। হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলো শিলচর সদর থানায়। জানা গেছে, দিগর শ্রীকোনা আলমবাগ জিপির চেংদুয়ার বাগানে সড়ক নির্মাণের গুণমত মান খতিয়ে দেখতে গিয়ে আক্রমণের শিকার হলেন বিজেপির তাপাং মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব দেব। ঘটনাটি সংঘটিত হয় সোমবার দুপুরে। পরে আক্রমণকারীদের অভিযুক্ত করে শিলচর সদর থানায় এজাহার দাখিল করেন সঞ্জিত বাবু। তিনি জানান, সড়কের কাজে অনিয়মের প্রতিবাদ জানাতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বহিরাগত শ্রমিকেরা দলবদ্ধভাবে তার উপর চড়াও হয়। দিগর শ্রীকোনা আলমবাগ জিপির চেংদুয়ার বাগানে সড়ক নির্মাণের সরকারি তহবিল থেকে 1,20,000,000 টাকা বরাদ্দ হয়, কিন্তু সংশ্লিষ্ট সড়কটি নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ স্থানীয়রা বার কয়েকবার জানান তাকে। এদিন সরজমিনে দেখতে গেলে কর্মরত শ্রমিকেরা শুরুতে বৎসা করে পরে ধারালো অস্ত্র নিয়ে চড়া হয় বলে অভিযোগ করেন সঞ্জিত বাবু। এই ঘটনার পেছনে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের হাত রয়েছে বলে অভিযোগে জানান সঞ্জিত বাবু। আজকে অনুমানিক 10:30টার সময় দিগর শ্রীকোনা আলমবাগ জিপির চেংদুয়ার গ্রামে শীতলা মন্দিরে আমাদের একটা পার্টির মিটিং ছিল। মিটিং শেষ করে আসার সময়, অনুমানিক 12টার সময় আসার সময়, এখানে একটা পিএমজিএসের কাজ চলছে। এই সালে আহমেদ, কন্ট্রাক্টর সালে আহমেদ, দেখছি অতি নিম্নমানের কাজ চলছে। আমরা এখানে খাড়া হয়ে গাড়ি খাড়া করে তাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে কাজের যে দায়িত্বপ্রাপ্ত কে আছেন, ওরা বলেছে কেউ নেই। সঙ্গে সঙ্গে আমি পিডব্লিউ এসডিওর কাছে ফোন করি, এসডিওর কাছ থেকে কোনো উত্তর পাইনি। এরকম ফোন করি এসি, কি এসি তো আর ফোনেই রিসিভ করেন না। তারপর এসডিও হলো শুভেন্দু দাস, হ্যাঁ, আর এসি আমরা পিডব্লিউ এসি হলো রফিকুল হক লস্কর। কোনো সদুত্তর না পাওয়ায় তারপর ওরাকে জিজ্ঞাসা করলাম যে এই যে সরকার, ওরা আমাকে জিজ্ঞাসা ওরা বাসা কোথায়। তো ওরা আমাকে বললো মোনাচোরা থেকে এসেছে। এই যে যারা লেবার শ্রমিক যারা ছিল ওরা বলেছে ওরা মোনাচোরা থেকে এসেছে। তা আমি বললাম যে আমাকে জিজ্ঞাসা করছে আমি কে,
আমি আমি আর ওকে কিছু বলিনি, আমি না সরকারের আমি কে মানে পেয়ে যে আমি ওটাই জিনিস চিন্তা করে পাইনি যে সরকারের কাজ সরকারের দেওয়া অর্থ এভাবে অপচয় হচ্ছে এটার প্রতিবাদ করায় আমি কে। হ্যাঁ আমি ওরাকে বললাম আমি কে জানার আগে তোমরা কাজটা এরকম কেন করছো, এইরকম কীভাবে মেন রুট কাটে এইভাবে মানে সেন্টি নাই ইয়ে মাটি নাই সঙ্গে সঙ্গে ওরা কি একজনকে আরেকজনে কী কান ঘোষাঘুষি করলো সঙ্গে সঙ্গে দুই তিনজন হাতে দাঁড়াছিল গেন্তি কুড়াল এগুলো নিয়ে। আমার শিলচর শহরের যানজট মুক্ত করতে পথ ব্যবসায়ীদের দোকানপাট তুলে নেওয়া পৌরসভার এহেন নির্দেশে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। সোমবার এরই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পথ ব্যবসায়ীরা। এদিন প্রথম শিলচর পৌরসভার কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে সেখান থেকে এক মিছিল বের করে কাছাড় জেলার জেলা উপায়ুক্তর কার্যালয়ের সম্মুখে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শিলচর শহরের যানজটের জন্য তারা মোটেই দায়ী নন। যানজটের অন্যতম কারণ হলো শহরের প্রতিটি মোড়ে গড়ে ওঠা অবৈধ পার্কিং, যেখানে সেখানে যানবাহন দাঁড় করিয়ে রাখার দরুন যানজটের সৃষ্টি করা হয়। পথ ব্যবসায়ীদের মধ্যে পূজা রায় অমিত দাস জানান, পথ ব্যবসা করে জীবন নির্বাহ করছেন তারা। এই ব্যবসা করতে গিয়ে অনেকেই ঋণগ্রস্ত আছেন। প্রত্যেক পথ ব্যবসায়ীরা মুদ্রা লোন নিয়ে ব্যবসা করছেন, যদি তাদের উপর উচ্ছেদ চালানো হয় তবে তাদের বেঁচে থাকার আর কোনো বিকল্প নেই বলে জানান তারা। আরও যোগ করে বলেন, বিগত 5ই মে পুরসভায় তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে তাদেরকে জানানো হয় মাসিমপুর এলাকায় তাদের জন্য ব্যবস্থা করে দেবে পুরসভা, কিন্তু সেই ব্যবস্থা বাস্তবায়নের আগেই তাদের উচ্ছেদ করা তা কোনোভাবেই তারা মেনে নিতে পারবেন না বলে জানান। তাই পুরসভা কর্তৃপক্ষ তাদের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন বলে সাফ জানান তারা। এদিন বিক্ষোভ শেষে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয় পথ ব্যবসায়ী সমিতির তরফ থেকে। আমাদের উচ্ছেদ করতে করুক তাতে আপত্তি নেই, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করতে তো হবে না। ওই আমাদের ওই পয়েন্টে ওই সামনে সদরঘাট পয়েন্টে বিবেকানন্দ স্টেজের অপোজিটে আমাদেরকে বলেছিলেন এখানে স্টল বানিয়ে দিয়েছে, ভবিষ্যতে তোমরা এখানে যাবে। ঠিক আছে, আমরা একজন নাম দেওয়ার জন্য বলেছিলেন অভিনব সিং স্যার, নামও দিয়েছিলাম। দেওয়ার পরে রিসিট দেওয়ার পরে উনি সাইন করে রেখেছেন, আমার নাম্বারটাও রেখেছেন, বলে ওটাতে অনেক কাজ বাকি রয়েছে, তোমাদেরকে ওইখানে শিফট করবো। হ্যাঁ, এতটুকু কথা। আমি বললাম স্যার আপনি ফোন করবেন, আমরা সবাই একত্রিত মানে সমবেত হয়ে আসবো, কিন্তু আজ অব্দিনই বলেন উনি কিচ্ছু না, কিন্তু লিস্টও দেওয়া হয়েছে। কিন্তু আবার দীপান চক্রবর্তী স্যারের কইছিলাম, আমরা বিধায়ক মহোদয়েরও কইছিলাম যে স্যার আমরা তো এখন আপাতত বুঝতে পারি, তুমি নিশ্চিন্ত হবে, তোমরা বলো তোমরা ব্যবসা করো মুজিদির কাজে। তোমরা কথা কে বলেছে? হ্যাঁ, কথা দীপান চক্রবর্তী বলেছিলেন তোমরা সবাই মুজিদি যে মুদ্রা লোন এটা সামিল হো, তোমরা আগে আরও উন্নতি করো, আরও বড়ো হো। হ্যাঁ, আর মানে সুন্দরভাবে তোমরা 10,000 টাকা যে লোনটা দিয়ে কিস্তি দিতে দিতে পারো, নেক্সট ইয়ারে তোমরা 20,000 টাকা পাবে, 20,000 থেকে আবার 1,00,000 পাবে। তোমরা মুজিদির ওই ওটার মধ্যে থাকো আর তোমরা বিজনেস করো, বড়ো হো। প্রচুর আশীর্বাদ করেছিলেন ওই ওই ভবনটার মধ্যে। আজকে এখন যে কত পরশুদিন বলেছিলেন এখন আমরা যাবো কোথায়, তার জন্য আমরা আজকে মিউনিসিপ্যালিটি অফিসে আসলাম যে আমরা আমরা গণতান্ত্রিকভাবে যে আমাদের আদায়, হ্যাঁ আমাদের কীভাবে আমরা জীবন নির্বাহ করবো আমরা। রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হলো গ্রাহক সুরক্ষা সমিতি। ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনের জারি করা নির্দেশ মতে মেহেরপুরের আশিয়া গ্যাস এজেন্সি তাদের সরবরাহ পরিষেবা বন্ধ রাখায় শহরের 18,000 গ্রাহক চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরিস্থিতির সুযোগ নিয়ে ডেলিভারি বয়রাও শহরের বিভিন্ন এলাকায় গ্রাহকদের সাথে প্রতারণামূলক আচরণ করছেন। বিষয়টি বিভাগীয় আধিকারিকের নজরে আনলেও এখনও ধোঁয়াশায় পড়ে রয়েছে গ্রাহক সমস্যা। এরই মধ্যে সরকার কর্তৃক হঠাৎ রন্ধন গ্যাসের মূল্য 50 টাকা বৃদ্ধি করায় শহরের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনা করে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। আমরা গ্রাহক সুরক্ষা সমিতি অনেক কমপ্লেন পাচ্ছি মেহেরপুর, কাঁঠাল রোড, মেডিকেল কলেজ রোড এসব অঞ্চল থেকে। আশিয়া গ্যাস এজেন্সির গ্রাহক অনেক গ্রাহকরাই সঠিক সময়ে গ্যাস পাচ্ছেন না বা নানা ধরনের সমস্যা, জটিল সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমরা জেলা প্রশাসনের কাছে একটা আবেদন থাকবে যে অবিলম্বে যেন এই ব্যাপারটি মীমাংসা করে যাতে সুস্থভাবে আশিয়া গ্যাস এজেন্সির গ্রাহকরা গ্যাস পেতে পারে তার জন্য তারা একটা ব্যবস্থা করে। পাশাপাশি আমরা গত এপ্রিল মাসের মধ্যভাগে আইওসি এলপিজি শিলচর এরিয়া অফিসে গিয়েছিলাম এবং আমরা এরিয়া ম্যানেজারের কাছে এখানে কিছু সংখ্যক গ্যাস এজেন্সির যে ডেলিভারি বয়রা তাদের
কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকদের প্রতি অমানবিক আপনার আচরণ এবং জুলুমবাজির কথা আমরা তুলে ধরেছিলাম এবং আমরা দাবি করেছিলাম যে এই ব্যাপারগুলো যেন এনকোয়ারি করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদেরকেও জানানো হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এক মাস হতে চলল শিলচর এরিয়া অফিস থেকে এ ব্যাপারে আমাদেরকে কোনো ইনফরমেশন মানে এ ব্যাপারে আমরা যে অভিযোগ করেছিলাম এই অভিযোগের ব্যাপারটা ওরা কি দৃষ্টিতে দেখলেন বা কিভাবে আপনারা এনকোয়ারি করলেন আমাদেরকে জানানো। সোমবার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে ডলু চা বাগান কার্যালয়ে শ্রমিকদের বকেয়া টাকার চেক বণ্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডলু বাগানের ম্যানেজার সুপ্রিয় শিকিদার, সার্কেল অফিসার কুমার গৌরব দাস, শ্রম পরিদর্শক, শিশু শ্রম বিভাগের আধিকারিকরা। এদিন দুপুর এক ঘটিকার সময় ডলু বাগানের অফিস ঘরে প্রায় 170 জন শ্রমিকদের হাতে বকেয়া টাকার চেক প্রদান করা হয়। वो दे दिया है दो तीन दिन पहले, तो आज हम लोग बेसिकली 170 नंबर तो उन लोग को जो है यहाँ पे और जो रिलीज हुआ है उन लोग का लीगल हेल्प को ये यहाँ पे दिया जाएगा। तो ठीक है, हम लोग अभी काम को शुरू करते हैं। 162তম রবীন্দ্র জয়ন্তী পালন করলো উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ। সোমবার সন্ধ্যা 6টায় উধারবন্দ ব্লক প্রেক্ষাগৃহে এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মাতৃভাষা ঐক্যমঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সহসভাপতি বাসবরঞ্জন দাস সহ অনেকে। পরে উধারবন্দের বিভিন্ন সাংস্কৃতিক প্রেমীরা গান, নাচ ও আবৃত্তিতে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানান। রবীন্দ্রনাথকে স্মরণ করে 25শে বৈশাখ সন্ধ্যাটিকে রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত দিয়ে পালন করলো। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কর্মকর্তারা। মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন প্রতি বছরের ন্যায় আজও আমরা 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা 6টায় শুরু করেছি। আমাদের ডাকে সাড়া দিয়ে শিলচর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বন্ধুরাও আমাদের এখানে অনুষ্ঠান উপস্থাপন করতে এসেছেন। তার জন্য সম্মিলিত মঞ্চের প্রত্যেক বন্ধুদেরকে মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উধারবন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন। আমরা তাদের প্রতি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। 162তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল শিলচর অম্বিকাপুর শিব মন্দির কমিটি। এতে ব্যবস্থাপনায় ছিল অম্বিকাপুর বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। সোমবার বিকেল 4টা থেকে এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কচিকাঁচা সহ যুবক যুবতীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার কাছাড় জেলার কাঠিগোড়া ব্লকের বুরুঙ্গা কালীবাড়ি এম স্কুলেও যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী পালন করা হয়। পাশাপাশি বাংলা বর্ষবরণ অনুষ্ঠানও উদযাপন করা হয়। এদিন ছাত্রছাত্রীদের এসো হে বৈশাখ গানের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন স্কুলের প্রধান শিক্ষক বিমল সিনহা এবং স্কুল পরিচালন সমিতির সভানেত্রী লাখি পাল দেব। উল্লেখ্য, গত পয়লা বৈশাখের দিনে স্কুল বন্ধ থাকার দরুন অনুষ্ঠানটি এদিন আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। পরে রবি ঠাকুরের অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান করেন ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন স্কুলের শিক্ষিকা মৌমিতা সরকার মধুর ধ্বনি বাজে গানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের শুভারম্ভ করেন। পরে একে একে করে ছাত্রছাত্রীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন কৌশিক দেব। উল্লেখ্য, স্কুলের মহিলা শিক্ষিকাদের উদ্যোগেই এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়। এর মাধ্যমে বিভিন্ন কবিতা ছিল যেগুলো স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট উৎসাহিত করেছিল। তাই আমি বেশি কথা না বলে আমি প্রতিটি ছাত্রদের বলব যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত যেন প্রতিটি সময় গল্প, কবিতা, আবৃত্তি এগুলা আমরা বিশেষ করে চেষ্টা করব যাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নোবেল পুরস্কার যিনি বিজয়ী ছিলেন তার মতো
আমাদের ছাত্ররাও যাদের ভবিষ্যতে ভবিষ্যৎ উজ্জ্বল করে সেই কি কামনা করে আজকে আর বেশি আমি বক্তব্য রাখছি না। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এআইডিএসও এবং এআইইউডিওআই কাছাড় জেলা কমিটি। সোমবার সকাল 8টায় তারাপুরস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ, গৌরচন্দ্র দাস সহ আপনলাল দাস, স্বপন চৌধুরী, ডোনা বর্মন প্রমুখ। এরপর সংগঠনের জেলা কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এআইডিএসওর সর্বভারতীয় কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য। এছাড়া সংগঠনের পক্ষ থেকে দুধপাতিল, আশ্রম রোড, ধোয়ারবন্দ ইত্যাদি স্থানেও রবীন্দ্রনাথের জন্মদিন নৃত্য সঙ্গীত আবৃত্তি সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। এই কার্যসূচিতে জেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উৎসাহ জাগিয়েছে এখানে রবীন্দ্রনাথ মহান, পরে এই মহান মনীষী আজকেও অত্যন্ত প্রাসঙ্গিকতার সহিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, প্রবন্ধ, ওনার সমস্ত রচনা ছাত্র সমাজের কাছে তুলে ধরা, ছাত্র সমাজকে, যুবকদেরকে আজকে এই রবীন্দ্রনাথের এই যে আপোষহীন লড়াইয়ে অনুপ্রেরণা যোগায় যে সমস্ত কবিতা, যে সমস্ত গান, এই গান কবিতা উদ্বুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাম্প্রদায়িকতা বিরোধী যে চিন্তা, ফেসিবাদী বিরোধী যে চিন্তা, এই চিন্তা আজকের দিনে যদি আমরা ছাত্র যুবকদের মধ্যে নিয়ে যেতে না পারি, তাহলে আজকের দুনিয়াতে শোষণ, অত্যাচার, বঞ্চনার সাথে সাথে যারা অন্যায়ের প্রতিবাদ করবে, যারা শোষণের প্রতিবাদ করবে। আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিন কবিগুরুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে বিদ্যানিকেতনের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া দাস ও সহশিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। পরে কবিগুরুর জীবনী পাঠ করে নবম শ্রেণীর ছাত্রী প্রতিজ্ঞা দাস। এছাড়া ছাত্রছাত্রীদের পরিবেশনা রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সম্পাদক সুজিত চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ দাস, প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী, আমরাঘাট এমকে দে কলেজের অধ্যক্ষা মিতা দে হোম চৌধুরী প্রমুখ। তো আমাদের বিদ্যালয়ে আমাদের মাননীয় সম্পাদক মহোদয় জাগলি বললেন, অতি প্রাঞ্জল ভাষায় উনি বলেছেন, প্রতি বৎসরই আমাদের হয়ে থাকে কবিগুরুর জন্মদিন আমরা পালন করি। এবারও 161তম কবিগুরুর জন্মজয়ন্তী আমরা পালন করছি, বিপুল উৎসাহের মাধ্যমে পালন করি। বিগত ধারাবাহিক করোনার কারণে 2-3 বছর আমাদের হয়নি, তাই এবার আমরা বিদ্যার্থী ভাই বোনরা, আমাদের দাদাভাই দিদিভাইরা মিলে সাদরে সেটাকে নিয়েছি এবং আমাদের পরিচালন সমিতির আশীর্বাদ নিয়ে আমরা বিদ্যাভারতী সংস্কারিত বিদ্যানিকেতন এই সমস্ত অনুষ্ঠান। সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার উদ্যোগে ঘরে ঘরে শিক্ষা তখনই রক্ষা এই মিশনকে সামনে রেখে নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একের পর এক স্কুল পরিদর্শন করে যাচ্ছেন করিমগঞ্জ জেলার পিএইচডি ঘোড়ামারা আঞ্চলিক আমসুর কর্মকর্তারা। সোমবার বদরপুর এলাকার ঘোড়ামারা কচুয়াদাম মধ্য ইংরেজি বিদ্যালয় পরিদর্শন করতে এসে সরকারি বিদ্যালয়টির করুণ হাল দেখে হতভম্ব হয়ে যান তারা। বিদ্যালয় নেই ছাদ, নেই দরজা জানালা, নেই ভালো ব্ল্যাকবোর্ড, তথাপিও শিক্ষকরা চালিয়ে যাচ্ছেন তাদের দৈনিক দায়িত্ব। আমসুর স্থানীয় সভাপতি আফজল হোসেন প্রধান শিক্ষকের কাছ থেকে এই দুরবস্থার কারণ জানতে চাইলে তিনি বলেন, 2013 ইংরেজিতে এই বিদ্যালয়টি সম্পূর্ণরূপে সরকারি করা হলেও আজ পর্যন্ত কোনো ভালো সরঞ্জাম দেওয়া হয়নি, এমনকি বিধায়কেরও চোখে আসেনি এই দুরবস্থা। এমতাবস্থায় ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হলে ম্যানেজিং কমিটি এবং শিক্ষকরা মিলে মেরামত করে চালিয়ে যাচ্ছেন। আফজল হোসেন বলেন, গোটা এলাকায় রয়েছে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে এবং অসামাজিক কাজে এগিয়ে, তাই আমাদের সবাইকে একত্রিত হয়ে অভিভাবকদের বুঝিয়ে ছাত্রদের বিদ্যালয়ে আনতে হবে। এছাড়াও খুব শীঘ্রই করিমগঞ্জ স্কুল ইন্সপেক্টরের দ্বারস্থ হয়ে বিদ্যালয়ের সকল প্রকার অভিযোগ তুলে ধরা হবে বলে তিনি জানান।
করিমগঞ্জ পুলিশ প্রশাসনের হাতে 12 সিসি ক্যামেরা তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শহরে ঘটে যাওয়া একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনার জড়িতদের পাকড়াও করতে পুলিশের যখন রাতের ঘুম উবে গেছে ঠিক তখনই বিধায়ক এই পদক্ষেপ নিয়েছেন। এদিন ডিএসপি জিডি শর্মার হাতে ব্যক্তিগত তহবিল থেকে 12টি সিসি ক্যামেরা তুলে দেন এবং আগামী দিনে প্রয়োজনে শহরের সবকটি গলিতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ। সিসি ক্যামেরা লাগানোর জন্য তো সেই মর্মে এখন 12টা পয়েন্টে আমরা সেগুলো লাগানো হবে এবং ভবিষ্যতে আমি বলেছি যে আরও গল্লির কোন কোন জায়গায় লাগানো দরকার, সমস্ত কোন কোন টাউনে কোন কোন জায়গায় লাগালে হয়তো বা আমাদের দুষ্কৃতীদেরকে আমরা ধরতে পারবো। শুধু চুরি নয়, অনেক সময় অনেক মানে দুষ্কৃতি কাজকর্ম চলে, তো বিশেষ করে এই ধরনের সিসি ক্যামেরা থাকলে আমরা একটা কন্ট্রোলে একটা থাকবো এবং বিশেষ করে চুরি ডাকাতি সেগুলো থেকে অনেক ক্ষেত্রে আমাদের পুলিশের সহযোগিতা হবে। বিশেষ করে পুলিশের অনেক সময় পুলিশকে আমরা বলি কিন্তু পুলিশের কাছে ক্লু থাকে না, বিশেষ করে কী কোথা থেকে পুলিশ বার করবে, তো এইগুলো যদি থাকে যদি তাহলে আমি মনে করি যে হয়তো বা ছবি যখন থাকলে তখন নিশ্চয়ই পুলিশের একটা সহযোগিতা হবে। তার জন্য আজকে আমরা ব্যক্তিগতভাবে 12টা আজকে সিসি ক্যামেরা আমি দিলাম এবং সামনের দিনে আমি বিশেষ করে চুরিকাণ্ড সংঘটিত হলো উধারবন্দের দয়াপুর এলাকায়। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ থানার অন্তর্গত দয়াপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রাহুল হোক লস্করের বাড়িতে। পরিবারের লোকেরা জানান রাহুল কর্মসূত্রে দুবাইয়ে থাকেন, দুই সন্তানকে দয়াপুরের বাড়িতে থাকেন স্ত্রী। রবিবার রাতে দুই সন্তানকে নিয়ে একই গ্রামে থাকা বাবার বাড়িতে যান তিনি। সোমবার সকালে বাবার বাড়ি থেকে ফিরে দেখতে পান ঘরের গ্রিলের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের আসবাবপত্রগুলো এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রীও উধাও। ঘরে থাকা 2 লক্ষাধিক মূলের স্বর্ণালঙ্কার চোরের দল হাতিয়ে নিয়ে যায় বলে জানান পরিবারের লোকেরা। সকালে উঠে আয়া ঘরটা দেখে তালা ভাঙা, সোনা উনার সব চুরি করে লিয়া গেছে, কি টাকা পয়সা সব হাতে লিয়া গেছে, কি বিভিন্ন জায়গায় দা ফন্তি রাখা তালা ঝুলানো, এত গেট লক করা, গেটের উপরে দিয়ে তারা ঢুকছে না কোন দিকে ঢুকছে খেয়ে গ্রামের মানুষ যারা সজাগ ছিল তারা হইলো কোনো আওয়াজও তারা শুনতে পাইছে না, বৃষ্টি আসলো গতিকে, আর যার কারণে এই ঘরটা তারা খুব সহজে চুরি করিয়া ডাকাতে পড়িয়া লইয়া গেছে গিয়া, আর দুই তিনটা দা রাখা বটিদা আতুদা জায়গায় জায়গায় তারা রাখছে, পন্থী রাখছে, আর ঘরের তালাগুলা ভাঙিছে, তিন চারটা তালা ভাঙিছে, বাস্প কুলিয়া সমস্ত বস্তুগুলা বাইরে ফালাইয়া টাকাটা লইয়া গেছে গিয়া, এটিএম কার্ডটা লইয়া গেছে গিয়ে, এটি এটিএম কার্ডটা ব্লক করা হয়েছে। তখন আমার ছোটো ভাইয়ে যোগাযোগ করছে থানার লোকে, থানার থেকে বুঝছেন যখন মানুষ মারামারি পড়ছে না তো এইটাতে চুরি পোয়া যাইব এফআইআর করো, আর ওসি স্যারের লোকেও যোগাযোগ করছে, ওসি স্যারে বলছেন যে কেন স্টাফ নাই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের সংঘ শিক্ষাবর্গ প্রথম বর্ষের সমাপন কার্যক্রম অনুষ্ঠিত হলো মাধবধামে। রবিবার দুপুর 3:30 স্বাগত প্রণাম ধ্বজোত্তোলন প্রার্থনা ও শারীরিক প্রদর্শন করেন শিক্ষার্থীরা। প্রতিবেদন পাঠ করেন বর্গাধিকারী কুলমণি মিশ্র। গত 19 এপ্রিল শ্রীগুড়িস্থিত মাধবধামে সংঘের বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চোথাইওয়ালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই বর্গের সূচনা করেন। সংঘ কাজের প্রচার প্রসার ও সুষ্ঠু পরিচালনার জন্য প্রতিবছর অনুরূপ সংঘ শিক্ষাবর্গ অনুষ্ঠিত হয় এবং ভারত মায়ের সেবার জন্য স্বয়ংসেবকগণ সপ্রেরণায় তথা স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণ বর্গের যোগ্যতা অনুসারে অংশগ্রহণ করে থাকেন। প্রান্তের 7 জেলার 39 স্থান থেকে মোট 54 জন শিক্ষার্থী এই বর্গে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর উত্তীর্ণ ও অধ্যয়নরত এবং কৃষক, ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী ইত্যাদি সকল স্তরের স্বয়ংসেবক অংশ নিয়েছেন। এদের মধ্যে বাংলা, হিন্দি, চা জনজাতি, কন্নড়, ডিমাসা ইত্যাদি বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থীরা ছিলেন। 20 দিবসীয় এই প্রশিক্ষণ বর্গ যাতে সুন্দর, সুশৃঙ্খল ও সুচারুরূপে সম্পন্ন হয় সেই জন্য 9 জন শিক্ষক এবং বিভিন্ন ব্যবস্থায় কার্যরত 25 জন প্রবন্ধক সম্পূর্ণ সময়ের জন্য নিযুক্ত ছিলেন। রবিবার 20 দিবসীয় প্রশিক্ষণ বর্গের সমাপন সমারোহ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অপ্রতিম নাগ এবং মুখ্য বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংঘের অসম ক্ষেত্র প্রচার প্রমুখ সুনীল মহান্তি। ভয়াবহ এক যান দুর্ঘটনায় 1 জনের মৃত্যু ও 8 জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার সকালে উত্তর ত্রিপুরার ফটিকরা এলাকার রাধানগরে। এদিন সকালে একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নির্মীয়মান সেতুর দেওয়ালে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
এতে একজনের মর্মান্তিক মৃত্যু সহ আটজন গুরুতর আহত হন। মৃত ব্যক্তির নাম শ্রীদাম দাস, বয়স 22 বছর। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আহত আটজনের চিকিৎসা চলছে কৈলাসহর জেলা হাসপাতালে। এদিকে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটির সামনে অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। পরে ঘটনাটি খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। জানা গেছে গাড়ি চালকের নাম সঞ্জীব সিনহা, তিনি ত্রিপুরার চাকরিচ্যুত শিক্ষক। চাকরি হারানোর পর ডেকোরেটরের ব্যবসা শুরু করেন। এরই মধ্যে এদিন কাঞ্চনবাড়ি থেকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গোটা উপত্যকা জুড়ে পালিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী। দিগর শ্রীকোনায় বিজেপি নেতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, মামলা থানায়। পুরসভার নির্দেশে ক্ষুব্ধ পথ ব্যবসায়ীরা, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।